Bismillah Rahman Rahim. BNP Shatrishtamo Pratishtha Bashiki Upolokhe Achkere Onushtaner Shabapati Onushtane Amontrito Shakol Porjayer Juktorajye Boshobashrato Neta Kormi Brindo Manche Uposthit Otithibrindo Sangbadik Bhaira Assalamu Alaikum. আজকের এই 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে সবচেয়ে প্রথমে আমি স্মরণ করতে চাই আমার সেই সকল নেতৃবৃন্দকে সেই সকল কর্মী ভাইদেরকে যারা বিএনপির সৃষ্টির পর থেকে বাংলাদেশে বিভিন্ন সময় যখন গণতন্ত্রের উপরে আঘাত এসেছে সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যারা আত্মত্যাগ করেছেন যারা জীবন উৎসর্গ করেছেন 90 এর স্বৈরাচারী আন্দোলন 96 স্বৈরাচারী আন্দোলন বর্তমানের স্বৈরাচার তথা অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন সেই সকল আমাদের ভাইদেরকে আমি প্রথমেই স্মরণ করতে চাই একই সাথে আমি সম্মান জানা প্রদর্শন করতে চাই আমার সেই সকল ভাইদেরকে সেই সকল হাজার হাজার ভাইদেরকে নেতৃবৃন্দকে কর্মী ভাইদেরকে যারা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন নির্যাতনের শিকার হয় বিভিন্নভাবে কষ্ট শিকার করে দলের কর্মসূচিকে তথা দেশের স্বার্থে জাতির স্বার্থে এগিয়ে নিয়ে যাচ্ছেন শত বাধা বিপত্তি অতিক্রম করে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা বক্তব্যের শুরুতে বক্তব্যের শেষের একটি কথা দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে আমি শুরু করতে চাই আজকে সমগ্র বাংলাদেশ বাংলাদেশের সমগ্র 17-18 কোটি মানুষ বসে যাও কষ্ট বসবেন 17-18 কোটি মানুষ একটি ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে পার হচ্ছে অত্যন্ত একটি দুঃসময়ের ভিতর দিয়ে পার হচ্ছে আপনারা আজকে সন্ধ্যা থেকে যখন এই মিটিং শুরু হয়েছে এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে এমনকি একটু আগে আমরা যেই ভিডিও ফিল্মটি দেখলাম সেটির মধ্যে দিয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে 1971 সালে দেশ যখন স্বাধীন হয় তার পরবর্তীতে কি কি অবস্থা হয়েছিল এবং কি কি প্রেক্ষাপটে বা কি প্রেক্ষাপটে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছিল অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা থেকে মানুষের প্রয়োজন থেকে দেশের প্রয়োজন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দলের সৃষ্টি হয়েছিল এবং ইতিহাস প্রমাণ করে যে বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে এই বাংলাদেশ জাতীয়তাবাদী নামক দলটি বিভিন্ন সময় দেশ এবং দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে সক্ষম হয়েছে এবং বর্তমান এবং বর্তমান থেকে ইনশাল্লাহ ভবিষ্যৎ সামনের দিকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার লক্ষ লক্ষ নেতাকর্মী এবং কোটি কোটি সমর্থকদেরকে সাথে নিয়ে আবারও একই উদ্দেশ্য সফল করতে ইনশাল্লাহ সক্ষম হবে আজ এই মিটিংয়ে আপনাদের এখানে যারা ইউকেতে বসবাসরত আমাদের দল এবং অঙ্গসংগঠন সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ জোনাল যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলের সামনে একটি ছোট্ট কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা উচিত বলে মনে করি একটু আগে আমি বলেছি মাত্র বলেছি যে আমার বক্তব্যের শেষের একটি কথা দিয়ে আমি বক্তব্য শুরু করতে চাই কি সেই গুরুত্বপূর্ণ কথাটি এই যে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অতীতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বর্তমানেও করছে ইনশাল্লাহ ভবিষ্যতেও করব এই দায়িত্ব পালন করতে গিয়ে
এই লক্ষ লক্ষ নেতাকর্মী যেই দায়িত্ব পালন করছে কোটি কোটি সমর্থকের সাথে নিয়ে, এর ভিতরে কিছু কিছু আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু আমাদের সদস্য আছে যারা অনেক সময় নিজেদের কিছু কিছু না পাওয়ার বিষয়টিকে সর্বাগ্রে সামনে তুলে ধরে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দেশের এই ক্রান্তি লগ্নে এই মুহূর্তে দরকার, সবচেয়ে বেশি দরকার এক, শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন, এবং দুই, সবচাইতে বেশি দরকার ঐক্য অর্থাৎ ইউনিটি। এই ডিসিপ্লিন এবং এই ইউনিটির উপরে কেউ যদি কোনো আমাদের দলের কোনো সদস্য কোনোভাবে যদি ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করে, সেটা যে কোনো জায়গায় হোক, তাহলে আমি মনে করি বাংলাদেশের কোটি কোটি সমর্থক, আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী সবাই চাইবে যে ডিসিপ্লিন রক্ষার জন্য এই সকল সদস্যের বিরুদ্ধে যা করা প্রয়োজন তা করা হবে। এবং অবশ্যই আমরা কোনোভাবেই অ্যালাউ করব না এই সকল কিছু কিছু সদস্যকে যে তারা অন্য কারো দালালি করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই না পাওয়ার বেদনার কথা জাতির এই ক্রান্তি লগ্নে উল্লেখ করবে। কারণ আমি বিশ্বাস করি যারা সত্যিকারভাবে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, যারা সত্যিকারভাবে ১৯ দফার আদর্শে বিশ্বাসী, যারা সত্যিকারভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পেছনে দাঁড়িয়ে দেশের গণতন্ত্রের সার্বভৌমত্বের সূর্যকে আবার ছিনিয়ে আনতে চায়, তারা সেই সকল নেতাকর্মী আর যাই হোক কখনোই পদ পদবী না পাওয়ার বেদনার কথা প্রকাশ্যে বলতে পারেন না। তাদের কাছে সর্বাগ্রে সবচেয়ে বড় উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ, এটিই আমি মনে করি। নেতৃবৃন্দ, আজকে এতক্ষণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্যে জানতে পেরেছি যে কিভাবে বিএনপির সৃষ্টি হয়েছিল, কোন প্রেক্ষাপটে, দেশের কোন প্রেক্ষাপটে বিএনপি নামক রাজনৈতিক দলটি সৃষ্টি হয়েছিল। এখন এই রাজনৈতিক যে দলটি সৃষ্টি হয়েছিল, আমাদের একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল আছে, দলটির নাম আপনারা সবাই জানেন, যেই দলটির ব্যর্থতার কারণে, যেই দলটির মিথ্যাচারের কারণে, যেই দলটির বিভিন্ন অপকর্মের কারণে বাংলাদেশের মানুষ যখনই সাধারণ নির্বাচন হয়েছে, যেই নির্বাচনটি সারা বিশ্বে স্বচ্ছ নির্বাচন, অবাধ নির্বাচন হিসেবে গ্রহণ হয়েছে, এইরকম যখন একটি নির্বাচন হয়েছে, সেই ধরনের প্রতিটি নির্বাচনে ওই দলটি সাধারণ মানুষের দ্বারা রিজেক্টেড হয়েছিল। এই দলটি অনেকগুলো মিথ্যাচারের মতন, আরেকটি মিথ্যাচার করে থাকে। কি সেই মিথ্যাচারটি? সেই মিথ্যাচারটি হচ্ছে যে তারা বলে থাকে বিএনপি অমুক জায়গায় জন্ম নেওয়া একটি দল। আপনারা কথাটি শুনেছেন? বলেন তো কোন জায়গায় জন্ম নেওয়া দল বলে তারা? ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি দল, এই কথাটি তারা বলে না? আসুন, আমি গত বেশ কিছুদিন যাবত আপনাদের সামনে কতগুলো কথা বলেছিলাম, কথাগুলো আমার কোনো কথা না, এখানে অসীম বলে গিয়েছেন একটি কথা, আমি ইতিহাসের ছাত্রও নই, আমি কোনো ইতিহাসবিদও নই, তবে আপনারা যেরকম বিভিন্ন সময় বিভিন্ন বই পড়েন, আমিও হয়তো বিভিন্ন সময় বিভিন্ন বই পড়ি, এবং বাস্তবতার প্রেক্ষাপটে কতগুলো বই পড়ার সুযোগ আমার হয়েছিল, এবং যেই বইগুলো পড়ার সুযোগ হয়েছিল সেই বইগুলি কোনোটিই কিন্তু বাংলাদেশে ব্যান্ড বা নিষিদ্ধ নয়, এবং সেই বইগুলো যারা লিখেছিলেন সেই ব্যক্তিদের কোনো লিখিত দলিলও বাংলাদেশে ব্যান্ড নয়, তারাও বাংলাদেশে ব্যান্ড বা নিষিদ্ধ বলে কোথাও কোনো কিছু উল্লেখ করা নেই। সেই সকল ব্যক্তিদের বক্তব্য থেকে দুটো বিষয় আমি তুলে ধরেছিলাম বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সামনে। একটি বিষয় ছিল বাংলাদেশের স্বাধীনতার বিষয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা,
বাংলাদেশের স্বাধীনতার বিষয়। আরেকটি বক্তব্য ছিল বাংলাদেশের অন্যতম একজন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু প্রসঙ্গক্রমে এই বিষয়গুলি সামনে এসে যায়। গত কিছুদিনের বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশনের সংবাদ থেকে আরম্ভ করে তার একটি ক্লিপিং একটু আগে আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন যে এই যে বাংলাদেশের যে বর্তমানে জনগণ দ্বারা ঘৃণিত যে রাজনৈতিক দলটি, তারা নিজেদের মধ্যেই তাদের সোকল যে ঐক্যজোট, সেই ঐক্যজোট এবং তাদের নিজেদের দলের নেতৃবৃন্দই আমরা বিএনপির মঞ্চে যেই কথাগুলো কিছুদিন আগে আলোচনা করেছিলাম সেই কথাগুলি তারা নিজেরাই বলা আরম্ভ করেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে। আচ্ছা, এখন ঠিক একইভাবে কথা প্রসঙ্গে যেটা বলেছি, তারা বলে যে বাংলাদেশ, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম সেনা ছাউনিতে বা ক্যান্টনমেন্টে, সেই জন্য বিএনপি বলে গণতন্ত্রে বিশ্বাস করে না। আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সংক্ষেপে যাকে আমরা বলি, সেই দলটি, সেই রাজনৈতিক দলটি একদম 101% জনগণের মধ্যে থেকে, জনগণের ভেতর থেকে সৃষ্টি একটি রাজনৈতিক দল। এখন আসেন দেখব আমরা, সংক্ষেপে দেখব আমরা কিভাবে। 1976 সালের জুলাই মাসে, সেই সময় দেশে মার্শাল ল চলছিল, জুলাই মাসে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে, তৎকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার পারমিশন দিল। 1975 সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন তারই নিযুক্ত মন্ত্রী খন্দকার মোশতাক মার্শাল জারি করল, সেটির পর্যায়ক্রমিকভাবে 1976 সালে তৎকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলোকে বলল যে ঠিক আছে, রাজনৈতিক দলগুলো তারা আস্তে আস্তে রাজনৈতিক কার্যক্রম চালু করতে পারবে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো চালু করতে পারল না। কেন পারল না? কারণ 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব চতুর্থ সংশোধনী নামে একটি সংশোধনী পাশ করে, যেই সংশোধনীতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এমনকি শেখ মুজিব যেই রাজনৈতিক দলে প্রায় চল্লিশ বছর ধরে যেই রাজনৈতিক দলের পতাকা তলে রাজনীতি করেছে, সেই রাজনৈতিক দলটিকে শুদ্ধ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে বাকশাল গঠন করল। স্বাভাবিকভাবেই সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, চাইলেই তো তারা রাজনীতি করতে পারছে না। তখন তারা সরকারকে এটি জানায় এবং সরকারও স্বাভাবিকভাবে এটি একটি টেকনিক্যাল ম্যাটার। তখন কি করে? তখন বলা হলো যে ঠিক আছে, তাহলে রাজনৈতিক দলগুলো অ্যাপ্লাই করুক সরকারের কাছে, রেজিস্টার সকল রাজনৈতিক দলকে বলা হলো সরকারের কাছে আবেদন করা হোক, মার্শাল ল। আচ্ছা, তারা অ্যাপ্লাই করলো, 21টি রাজনৈতিক দলকে রাজনীতি করার অনুমোদন দেওয়া হলো। কয়টি রাজনৈতিক দলকে নেতৃবৃন্দ? 21টি রাজনৈতিক দলকে। এখন আসেন আমরা দেখি, রাজনৈতিক দলগুলোকে অনুমতি দেওয়া হলো। আচ্ছা, কার কাছে তারা অ্যাপ্লাই করলো? তৎকালীন সেনাপ্রধান, কারণ উনি তখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তৎকালীন সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে। এখন এই যে বর্তমানে অবৈধ সরকার, যেটি তাদের দল আওয়ামী লীগ, এই দলটিকেও কিন্তু শেখ মুজিব বিলুপ্ত করে রেখে দিয়ে গেছিল। তৎকালীন বাকশাল এবং অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করত, তারা শুদ্ধ তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কাছে, তারা একাধারে তৎকালীন সেনাপ্রধানের কাছে তারা অ্যাপ্লাই করলো যে আমাদেরকে অনুমোদন দেওয়া হোক। এখন সেনাপতি যে আর্মি চিফ, উনি কি সচিবালয়ে বসেন? কোথায় বসেন?
উনি তো ক্যান্টনমেন্টে বসেন। তো এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও উনি আর্মি চিফ, সেনাপ্রধান, উনি তো ক্যান্টনমেন্টে বসছেন। তো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন তার কাছে, ওনার কাছে যখন তারা আবেদন করলো, তো উনি তো আবেদনটা হ্যাঁ অনুমোদন দেওয়া হলো, যদি এই কথাটা লিখেও দেন, উনি কোথায় বসে দিয়েছিলেন? উনি ক্যান্টনমেন্টে বসে দিয়েছিলেন। তাহলে এখন নেতৃবৃন্দ আমাকে বলেন যে, আমাকে বলেন যে তাহলে আওয়ামী লীগ এই যে জন্ম হলো, আওয়ামী লীগের জন্মটা কোথায় হলো? ক্যান্টনমেন্টে হলো। তাহলে ক্যান্টনমেন্টের জন্ম দেওয়া দল কোনটি? আচ্ছা আসেন, আসেন এবার। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হলো। বলেন তো সেই দলটির নাম কি ছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কোথায় হলো? রমনায়, একটি রমনা রেস্তোরাঁ নামে, রমনা পার্কে, এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। তার কিন্তু ভিডিও ক্লিপিং আপনারা দেখেছেন একটু আগে। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল গঠন করলেন। এখন আসেন, এটি গঠন হলো পয়লা সেপ্টেম্বর, কিন্তু ১৯৭৮ সালের তেসরা জুন বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটেছিল। কেউ কি বলতে পারবেন? তেসরা জুন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতন নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। উনি যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে ধীরে ধীরে উনি সিভিলিয়ান হয়ে গেলেন। যখন বিএনপি গঠন করা হলো পয়লা সেপ্টেম্বর ১৯৭৮ সালের কয়েক মাস পরে নির্বাচনের, তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একজন সিভিলিয়ান এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন রাষ্ট্রপতি। অর্থাৎ আজ প্রমাণিত হলো ইটস নট বিএনপি, বাট বিএনপি ছাড়া যেই ২১টি দলকে সেদিন জেনারেল জিয়াউর রহমান রাজনীতি করার পারমিশন দিয়েছিলেন, এবং সেই ২১টি দলের মধ্যে যেই রাজনৈতিক দলগুলো আজও বাংলাদেশের মাটিতে রাজনীতি করছে, প্রত্যেকটি দল ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, এক্সেপ্ট আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের ভিতর থেকে গঠিত একটি দল, এটি গণতান্ত্রিক দল। এবং সেই জন্যই আজকে বর্তমানে যদি আমরা বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকাই, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে গণতন্ত্র রক্ষা করার জন্য যে কয়টি বিষয় গুরুত্বপূর্ণ, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে জনগণের স্বার্থ রক্ষা করার জন্য যতগুলো শর্ত প্রয়োজন, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে বাক স্বাধীনতা রক্ষার জন্য যতগুলো শর্ত প্রয়োজন, মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য যতগুলো শর্তের প্রয়োজন, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে ততবারই বিএনপি সচেষ্ট থেকেছে এগুলোকে রক্ষা করার জন্য, এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং সেজন্যই আজকে দেখেন, গত দুদিন আগে বিশ্ব গুম দিবস অতিবাহিত হলো, কিন্তু আমরা কি দেখলাম যে বাংলাদেশের এই যে এত মানবাধিকার সংগঠন,
বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, বিএনপি অন্যের মতামত স্বাধীনতায় বিশ্বাস করত বলেই সেই সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এনজিও, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো কত কি অনুষ্ঠান করছে, চারিদিকে পত্র পত্রিকা ভরে পত্রিকালয়েরা লিখতে পারেন, আর পত্রিকালয়েরাও কিছু কিছু লিখে যাচ্ছে। অথচ বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বাংলাদেশের প্রত্যেকটি মানবাধিকার সংগঠন সাক্ষী, বাংলাদেশের দেশি বিদেশি প্রত্যেকটি মানবাধিকার সংগঠন যদি তাদের রিপোর্টগুলো দেখেন তাহলে দেখা যাবে গত কয়েক বছর বাংলাদেশের যে পরিমাণ গুম এবং হত্যা হয়েছে বিশেষ করে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমার মনে হয় না, এখানে অনেক মুরব্বীও কয়েকজন আছেন, যে বাংলাদেশ সৃষ্টির পরে এতগুলো গুম হত্যা হয়েছে, কিন্তু কোথাও কোনো খবর নাই, কোনো পত্রিকা লিখতে সাহস পায় না। এই হচ্ছে শেখ মুজিবের বা আওয়ামী লীগের বা শেখ হাসিনার শাসনামলে পত্রিকার স্বাধীনতা। প্রেস ক্লাবেও তারা প্রোগ্রাম করতে পারে না, পত্রিকাও লিখতে পারে না, এই হচ্ছে তাদের ব্যক্তি স্বাধীনতা। এবং এটাতে সবচেয়ে বড় আরেকটি কি প্রমাণিত হলো, আরেকটি প্রমাণিত আওয়ামী লীগ বা শেখ মুজিব বা তার আদর্শের লোকজন যে কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনো দিনই তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তার প্রমাণ হচ্ছে বর্তমানে সংবাদপত্র, বর্তমানে এই যে কিছুদিন আগে নির্বাচন হলো, এই সকল কার্যক্রম প্রমাণ করে যে তারা কখনোই কোনো দিন ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না, মানুষের স্বার্থের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না। এবং মানুষের স্বার্থের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই আজকে আমরা কি দেখতে পাই, যে বিশ্বে যখন তেলের দাম কমে সেই সময়ে বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, কারণ কুইক রেন্টাল নামক যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো, এই যে মানুষের রক্ত চোষা যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলোর মালিক হচ্ছে আওয়ামী লীগের লোকজন, নেতারা, আওয়ামী লীগের সেই সব স্বার্থনিষী মানুষগুলো, এরা মানুষের স্বার্থ দেখে না। সেই জন্যই যখন বিশ্ববাজারে তেলের দাম কমে তখন হাসিনা দেশে বিদ্যুতের দাম বাড়ে, যে মানুষের রক্ত চোষা পয়সাগুলো নিয়ে সে তার নিজের লোকজনকে দিবে। যদি আজকে দেশে সত্যিকারভাবে জনগণের নির্বাচিত কোনো সরকার থাকতো তাহলে এই কাজটি কখনোই করা সম্ভব হতো না, যে মানুষের রক্ত চুষে কিভাবে নিজের লোকের পকেট ভরতে পারে। যদি সত্যিকারের নির্বাচিত সরকার থাকতো তাহলে কোনোভাবেই আজকে এত মানুষের গুম খুন হওয়া দেশে সম্ভব ছিল না। তাই নেতৃবৃন্দ, আজকে আমাদের দলের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী, জন্মবার্ষিকীতে আজকে আপনারা আমার সামনে যারা উপস্থিত আছেন আপনাদেরকে, এবং আমার সামনে যারা উপস্থিত নাই কিন্তু দেশে যে আমাদের হাজারো হাজারো নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী যারা আপনারা আছেন, যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে আজকের বক্তব্য জানতে, শুনতে, বুঝতে সক্ষম হবেন, প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, যে আসুন যেভাবে শহীদ জিয়া 1971 সালে সেই সময় যারা বড় বড় রাজনীতি করত, বড় বড় নেতৃত্ব ছিল, তারা যখন দেশের মানুষের স্বাধীনতার যে আকুতি সেটি শুনতে না পেয়ে বরং উল্টা নিজেদের স্বার্থের জন্য গিয়ে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল, মানুষ যখন স্বাধীনতা চাচ্ছে, মানুষ যখন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে, সেইটি না বুঝতে পেরে তারা তাদের স্বার্থের কথা চিন্তা করেছিল, কিন্তু শহীদ জিয়া এসে যখন সেই ডাকটি দিলেন, মানুষকে রক্ষা করলেন, দেশকে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে সাহায্য করলেন, ঠিক একইভাবে আমরা দেখলাম আবারও 7ই নভেম্বর সিপাহী জনতাকে সাথে নিয়ে শহীদ জিয়া যেভাবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করলেন, আবার একইভাবে আমরা দেখলাম 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে দেশের গণতন্ত্রের সূর্যকে আবার ছিনিয়ে আনলেন, প্রতিষ্ঠিত করলেন, আবার যেভাবে আমরা 1996 থেকে 2001 সাল দেখেছি, আবার যেভাবে আমরা 2009 থেকে বর্তমান সময় পর্যন্ত দেখেছি, প্রত্যেকটি সময় প্রমাণিত করে যে আপনাদের পক্ষেই সম্ভব, আপনারা প্রতিবার করেছেন। আমার লক্ষ লক্ষ নেতাকর্মী
করেছে প্রতিবার, তারা প্রমাণিত করেছে, একবার নয় দুবার নয়, বারবার বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করেছে বিএনপি, বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী, বিএনপি কোটি কোটি সমর্থক বৃন্দ, এই দেশকে এই জাতিকে সামনে আগিয়ে নিয়ে যেতে, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে তারা সচেষ্ট থেকেছে, তারা মরণপণ লড়াই করেছে। কাজেই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে এই যুদ্ধে আমাদের ক্ষান্ত দেওয়া যাবে না, ক্ষান্ত ইনশাল্লাহ আমরা দেব না, কারণ দেশের মানুষের আশা আছে আমাদের প্রতি, দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, দেশের মানুষকে আশাহত করা যাবে না। সেই সকল মানুষ যারা দেশকে ভালোবাসে, সেই সকল মানুষ যারা দেশের সার্বভৌমত্বকে ভালোবাসে, সেই সকল মানুষ যারা দেশের কষ্ট দেখলে, দেশের মানুষের কষ্ট দেখলে যাদের বুক কাঁদে, সেই সকল মানুষ আপনাদের দিকে, আপনাদের মতন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর দিকে তাকিয়েছে যে এরা দেশটিকে রক্ষা করবে, এরা দেশের মানুষকে রক্ষা করবে। সেই জন্য আপনাদের দায়িত্ব আজ অতীতের যে কোনো সময় থেকে অনেক অনেক এবং অনেক বড়, অনেক বেশি। আমি জানি এই মুহূর্তে, এই মুহূর্তে বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী অমানসিক নির্যাতনের শিকার হয়েছে, অমানসিক কষ্ট তারা সহ্য করছে। সেই সকল ভাইদের কাছে আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে যে তোমরা মনে রাখবে তোমাদের এই কষ্ট কখনো বৃথা ইনশাল্লাহ যাবে না, বৃথা ইনশাল্লাহ কোনোদিন কখনো যাবে না। আজকে কষ্ট করছো, তোমরা কষ্ট করছো, আপনারা কষ্ট করছেন কার জন্য? আপনাদের নিজেদের জন্য নয়, কার জন্য? দেশের জন্য, দেশের কোটি কোটি মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। কাজেই সেই শেষ কথা যেটি প্রথমে বলেছিলাম, সেই প্রথমের কথাটিতে আবার আমি ফিরে আসতে যাচ্ছি, যেই দলটির প্রতি কোটি কোটি মানুষ তাকিয়ে আছে, যেই দলের নেতাকর্মীরা, লক্ষ লক্ষ নেতাকর্মী অমানসিক নির্যাতন কষ্ট সহ্য করে, জেল জুলুম সহ্য করে আজ দেশে এই অবৈধ জুলুমবাজ স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, এদের এই যুদ্ধের মাঝে কেউ যদি, কোনো সদস্য যদি না পাওয়ার বেদনা নিয়ে দলে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়, তাহলে তাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা দালাল রূপে নিজেদেরকে চিহ্নিত করবেন না, এবং আপনাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমি সচেষ্ট থাকব। কাজেই আপনাদের নিজেদের ব্যক্তিগত কারণে দলের নেতাকর্মীদেরকে আশাহত করবেন না। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার আমাদের সকলের মধ্যে ডিসিপ্লিন, এই মুহূর্তে দরকার আমাদের সকলের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য। আজকে আপনাদের সকলকে, আপনাদের সকলকে, বিশেষ করে দেশে আমার যে সকল নেতাকর্মীরা কষ্ট স্বীকার করে আছেন, নির্যাতন স্বীকার করে আছেন, তাদের সকলকে আজকের এই মহান দিনের শুভেচ্ছা জানিয়ে, আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ জয় আমাদের হবেই, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ যাদেরকে সমর্থন দেয় তাদের জয় ইনশাল্লাহ হয় এবং হবেই, হবেই, হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।